এবার আর নিজের অনুভূতিগুলো কি সামলাতে পারলো না তোরফা। অভিমানগুলো বৃষ্টির মধ্যেই চোখ বেয়ে গড়িয়ে পড়ল তোরফার। পুনর মাঝে কি অদৃশ্য মায়া আছে তোরফা জানে না, যে মায়া সর্বদাই এক পশলা বৃষ্টি হয়ে ভিজিয়ে দেয় তোরফার মনকে। আকাশতে বিন্দু বিন্দু জল রাশি গড়িয়ে পড়ছে আপন গতিতে, মেঘ রাশি একে অপরের সাথে ঝগড়ায় ব্যস্ত, বাতাসের গতি বেগও বাড়ছে ক্রমশ। এরই মাঝে ছাদে দাঁড়িয়ে আছে পুনু আর তোরফা। না, পুনু নিজে নিচে যাচ্ছেন, না তোরফাকে যেতে দিচ্ছেন। পুনুর শক্ত হাতের বন্দিতে আবদ্ধ আছে তোরফার ছোট্ট হাত জোড়া, যে দৃঢ় হাতের বন্ধন ছিন্ন করার শক্তি সাধ্য কোনোটাই তোরফার নেই। পুনু শুধু এক দৃষ্টিতে চেয়ে আছেন তোরফার দিকে। বৃষ্টির মাঝে এভাবে তাকিয়ে থাকার কারণে তোরফার পুনুর চোখ জোড়া খানিকটা লালচে হয়ে আছে বলে মনে হলো। তবে এই লাল বর্ণটা কি নিছক বৃষ্টির কারণে নাকি অন্য কোনো কারণে তোরফা ঠিক বুঝতে পারল না। পুনু তোরফা কিছু বলার আগে মৃগদয় ক্ষিপ্ত হয়ে ডেকে উঠল প্রবল স্বরে, যে গর্জনে ভীষণভাবে কেঁপে উঠল তোরফা। চোখ মুখ খিচে বন্ধ করে দাঁড়িয়ে রইল কোনো রকম। বৃষ্টি তোরফার পছন্দ হলেও বিদ্যুৎ একবারেই পছন্দ না, খুব ভয় লাগে বিদ্যুৎ চমকালে। কোনো কিছু বুঝে ওঠার আগেই পূর্ণ তড়িৎ বেগে টেনে নিল তোরফাকে, আলতো করে তোরফার মাথা চেপে ধরল তার বুকে। ঘটনার আকস্মিকতায় বিস্মিত হয়ে বন্ধ চোখ দই খুলে ফেলল তোরফা। বৃষ্টিতে ভিজে পূর্ণ সাঁতার শার্ট গায়ের সাথে লেপটে আছে, যা তরুণ তার বুকে মাথা রেখে তার শরীরের উষ্ণতা অনুভব করতে পেল তোরফা। পূর্ণর কি জ্বর এসেছে নাকি, গায়ে এরকম গরম কেন তার? তোরফা কিছু জিজ্ঞেস করার আগে পূর্ণ কোমল কণ্ঠে বললেন, এত ভয় পাচ্ছিলে কেন তুমি? রিল্যাক্স, আমি আছি না তোমার সাথে, আর কখনো এভাবে ভয় পাবে না। পূর্ণ মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, এদিকে তার নরম কথায় আচরণে এতক্ষণের অভিমান ভেঙে চুরমার হয়ে গেল তোরফার। তবে কিছু না বলে চুপচাপ পূর্ণর সাথে লেগে থেকে তার বুকের মাঝে কম্পনিত ধুকপুক ধ্বনি শুনতে লাগলো তোরফা। খানিক বাদে পূর্ণ আবার বললেন, কথা বলছো না কেন আমার সাথে তোরফা, কিছু বলো, তখন থেকে তুমি একটা কথাও বলনি আমার সাথে। যদিও পূর্ণর উপজমা অভিমান তোরফার আগেই ধুয়ে গেছে, তবুও পূর্ণকে খানিকটা জ্বালাতন করতে উতলা হলো মন। গলায় কৃত্রিম রাগ মিশিয়ে বলল, কেন কেন কথা বলবো আপনার সাথে? আপনি কথায় কথায় আমার উপর রাগ দেখান, আমিও রাগ করেছি আপনার উপর। তখন আমার মাথা গরম ছিল খুব, তোমায় তো একবার বলেছিলাম আমার কাজ আছে, তুমি তাও জিদ করছিলে, এজন্য রাগের মাথায় ধমক দিয়েছি। কখন কাজ থাকে না আপনার? যখনই কিছু বলি তখনই শুধু কাজ 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 আর কাজ, আমার জন্য তো সময়ই নেই আপনার কাছে, আবার আমাকে খোটাও দিয়েছেন ফাঁকা বসে আছি বলে। ভার্সিটিতে যাই আগে, অনেকগুলো ছেলে বন্ধু বানাবো আর ওদের সাথে ঘুরতে বেড়াবো। আপনার ফ্রি হওয়ার আশায় থাকলে এই জীবনে আর কোনো কিছু করা হবে না আমার। তোরফার কথায় পূর্ণ আচমকায় ছেড়ে দিল তোরফাকে, কোনো মতে টাল সামলিয়ে দাঁড়ালো তোরফা। এরই মাঝে পূর্ণ তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠলেন, কথা বলতে বলেছি তার মানে এই নয় যে যা মন চায় তাই বলবে, খুব সাহস বেড়েছে তোমার তাই না? পা ভেঙে বাসায় রেখে দিব, বেয়াদব। আসছেন আবার পা ভাঙতে, শখ কত! আপনি পা ভাঙার আগেই আমি ওদের সাথে পালিয়ে যাব। তোরফা, আমায় রাগিও না বলছি, এখন আমি রেগে কিছু বললে পরে আবার তুমি কষ্ট পাবে, শক্ত চোয়ালে বললেন পূর্ণ। পূর্ণর মুখের দিকে তাকিয়ে এক মুহূর্তে চুপ করাটাই ভালো মনে করলো তোরফা, তাই কথা না বাড়ি তাকে মুখ ভেঙে চলে আসছিল। এমন সময় পূর্ণ পেছন থেকে বললেন, কেউ রাগ করেছিল বলে তার জন্য চকলেট নিয়ে এসেছিলাম, সে এখন আমায় রাগিয়ে দিয়েছে, তাই এগুলো আমি নিজের কাছেই রাখছি। চকলেটের কথা শুনে পিছন ফিরে তাকাতেই দেখে পূর্ণর হাতে তোরফার প্রিয় ডার্ক চকলেট। কতদিন খাইনি এটা, খুশি হয়ে পূর্ণর কাছে থেকে চকলেট নিতে ধরতে পূর্ণ হাত উঁচুতে তুলে বললেন, এখন নিতে চাচ্ছ কেন? তখন রাগ ভাঙিয়ে নিজে থেকে দিতে চাচ্ছিলাম, সেটার তো সুযোগই দিলে না, উল্টো রাগিয়ে দিলে আমায়, এখন এমনি এমনি কেন দিব তাহলে তোমায়? ধরতে পারলে দিব, তাছাড়া নয়। পূর্ণর কথা শুনে মিজাজ খারাপ হয়ে গেল তোরফার। তোরফা কি জানতো পূর্ণ চকলেট আনবেন তোরফার জন্য? আর
দিতেই যখন এসেছে তখন এসব নাটক করার কি আছে? পূর্ণ কত লম্বা, তার মধ্যে হাত উঁচু করে উপরে উঠিয়ে রেখেছেন। তুরফা তো লাফিয়েও তার উঁচু করা হাতের নাগাল পাবে না, তাই জলাইময়ী কণ্ঠে বলল, দিতে মন চাইলে সরাসরি দেবেন, নইলে দেবেন না। বৃষ্টির মধ্যে ভিজে আর কোনো তামাশা করতে মন চাইছে না আপনার সাথে আমার। তুরফার তীক্ষ্ণ কণ্ঠের বিপরীতে পূর্ণ সামান্য হাসলেন, তারপর তুরফার হাত ধরে টেনে সে হাতের মুঠোয় দিয়ে দিলেন চকলেটটা। হঠাৎই তুরফার নাক টেনে দিয়ে বললেন, ছোট্ট একটা মানুষ হয়ে এত তেজ কোথা থেকে পাও তুমি? আমার উপরও রাগ দেখানো শিখেছো আজকাল, খুব বৌবো আচরণ লক্ষ্য করা যাচ্ছে তোমার মধ্যে তুরফা, ব্যাপার কি? বাঁকা হেসে বললেন পূর্ণ। তার কথার বিপরীতে কোনো কথা বলল না তুরফা। গরম হওয়া গাল লুকোতে অন্যদিকে তাকালো। পূর্ণ হালকা হেসে নিচে যেতে যেতে বললেন, অনেক হয়েছে, এবার জলদি নিচে এসো। কতক্ষণ ধরে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছো সে খেয়াল আছে? ঠান্ডা লাগলে কি হবে স্টুপিড? পূর্ণর কথায় বোকা বনে গেল তুরফা। নিজেই তুরফাকে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে রাখলেন এতক্ষণ, আবার এখন নিজেই বকছেন বৃষ্টিতে দাঁড়িয়ে থাকার জন্য, খারাপ লোক একটা। পূর্ণর পিছু পিছু সেই দিয়ে নামতে নামতে হাতে রাখা চকলেটটা নেড়ে চেড়ে দেখতে লাগলো তুরফা। হঠাৎই মনে পড়লো ছোটবেলার কথা, পূর্ণ তখনও তুরফার জন্য চকলেট আনতেন। পুরনো স্মৃতি মনে হতে হাসির রেখা চলে এলো ঠোঁটের কোণে, মুচকি হেসে বলল, থ্যাংক ইউ তাজওয়ার ভাইয়া। তুরফাটাকে থমকে গেল পূর্ণ, আচমকাই পা থেমে গেল পূর্ণর, যা তরুণ পূর্ণর পিঠের সাথে সামান্য ধাক্কা খেল তুরফা। ভাগ্যিস এতক্ষণে তারা সিঁড়ি থেকে নেমেছে, নয়তো দুজনেই পড়ে যেত। মাথায় হাত ডলতে ডলতে ভাবল তুরফা। এদিকে পূর্ণ অবাক চোখে বললেন, এতদিন পর এ নামে ডাকছো যে? তুরফা স্মিত হেসে বলল, আসলে আমি সেদিনই অফিসে গিয়ে জেনেছি যে আপনি তাজওয়ার ভাইয়া, যদিও তখনই কথা বলতে চেয়েছিলাম এ ব্যাপারে, কিন্তু পরে বলবো বলবো করে আর সুযোগই হয়নি। পূর্ণ চোখে বিস্ময় ঢেলে বললেন, তুই অফিসে গিয়ে জেনেছো মানে? আমাদের বিয়ের দিন শুনোনি, আমার পুরো নাম, তুমি কি বলছো এসব তুরফা? পূর্ণর কথাই খানিকটা লজ্জায় পেল তুরফা। আসলে বিয়ের দিন ক্ষুধায় অস্বস্তিতে তুরফা কোনো কিছুই ঠিক মতো খেয়াল করেনি, এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করেছিল যেহেতু, তাই কোনো মতে কবুল বলে দিয়েছে। এখন এই ব্যাপারে তুরফা যথেষ্ট লজ্জিত, তাই ভীষণ ইতস্তভাবেই বলল, আসলে বিয়ের দিন শরীরটা ভালো ছিল না আমার, আপনি তো দেখছিলেনই আমার কেমন অবস্থা হয়েছিল, ওর মধ্যে কি আর খেয়াল করব বলুন, কোনো রকম বিয়ে সেরে ফেলার চিন্তায় ছিলাম শুধু আমি। তুরফার কথা শুনে পূর্ণ হতাশ দৃষ্টিতে চেয়ে রইল, আহত গলায় বললেন, অথচ আমাদের বিয়ের সবকিছু আমার মনে আছে, তোমার ক্লান্ত মলিন চেহারা, তোমার কবুল বলা, আমার কবুল বলা, ভেবেছিলাম তুমি ক্লান্ত হলেও বিয়ের ক্ষেত্রে মনোযোগী ছিলে, কিন্তু আমার ধারণাকে তুমি ভুল প্রমাণ করলে, এত খামখেয়ালিপনা কেন তোমার মধ্যে তুরফা? পূর্ণর কথার বিপরীতে কি জবাব দিবে তুরফা তৎক্ষণাৎ ভেবে পেল না, হঠাৎ করেই যেন অপরাধবোধ কাজ করলো নিজের মধ্যে। পূর্ণ তো ভুল কিছু বলেনি, ভুল তুরফারই ছিল, কিন্তু তুরফা নিজেও ইচ্ছে করে অমনোযোগী ছিল না, পরিস্থিতিটাই এমন ছিল। পূর্ণকে কিভাবে বুঝাবে বুঝতে পারলো না, তবুও কাচুমাচু করে পূর্ণকে কিছু বলতে যাবে, তার আগেই তুরফাকে জোরে সোরে ডাকলেন দাদি। দাদির কণ্ঠ শুনে পূর্ণ এবার একবার তুরফার দিকে চেয়ে চলে গেল রুমে। তুরফাও দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ চলে গেল দাদির কাছে। কাজিন মহলের সাথে গল্পগুজব করে রাতের খাবার খেয়ে পূর্ণর রুমে চলে আসলো তুরফা। দাদি নিজেই আজ পাঠিয়েছেন তুরফাকে পূর্ণর রুমে, বেশি মানুষ হয়েছে বিধায় বাকি রুমগুলো অন্যরা কাদাকাদি করে থাকবে। যাই হোক, রুমে এসে দেখে পূর্ণ বালিশ ছাড়া চুপচাপ শুয়ে আছেন ওপর হয়ে। পূর্ণকে এভাবে দেখে ভ্রু কুচকে গেল তুরফার। কি হয়েছে লোকটার? ডিনারেও তেমন কথা বললেন না আজ কারোর সাথে, আগে আগে খেয়ে চলে এলেন। তুরফা ভেবেছিল সবসময়ের মতো এবারও পূর্ণর কাজ আছে তাই এমন করেছে, কিন্তু পূর্ণ তো চুপচাপ শুয়ে আছেন রুমে, ব্যাপার কি? খাটের কোণে গিয়ে পূর্ণর পাশে বসে পূর্ণকে ডাকলো বার কয়েক তুরফা। পূর্ণ সাড়া দিলেন না, ভাবলো ঘুমাচ্ছে, তাই পূর্ণর মাথার নিচে বালিশ দিয়ে দেওয়ার জন্য তার গলার নিচে হাত দিতে চমকে গেল তুরফা। শরীর ভীষণ গরম ওনার, জ্বরে যেন পুড়ে যাচ্ছে গা,
জ্বরের প্রকোপে তার ফর্সা চেহারা যেন ফ্যাকাশে হয়ে গেছে। তার এমন অবস্থা দেখে চিন্তায় ভয়ে খামচুরে গেল দুর্ভার। কাঁপা কাঁপা হাতে পূর্ণর মাথায় হাত রেখে কি করবে ভাবতে লাগলো দুর্ভা। জ্বরের ঘরে কাতর হয়ে আছেন পূর্ণ। হালকা গোঙানি শব্দ পাওয়া যাচ্ছে পূর্ণর কাছ থেকে। দুর্ভা কম্পনরত হাতে পূর্ণর ভারী দেহকে সোজা করে শুয়ে দিল। বিছানায় ভাঁজ করে রাখা কাঁথাটা দিয়ে তার উষ্ণ শরীর ঠেকে দিল। তবুও পূর্ণর ঈষৎ কাঁপছেন, তাই দুর্ভা রুমের আশেপাশে অন্য কাঁথা খোঁজার জন্য চোখ বুলালো। রুমের কোণে অবস্থিত একটা পুরনো আলমারি চোখে পড়ল। দ্রুত পায়ে হেঁটে আলমারির কাছে গিয়ে খুলে দেখে তার ভিতরে কিছু বালিশ আর দুটো কাঁথা রাখা আছে। কাঁথাটি নিয়ে পূর্ণর কাছে গেল দুর্ভা। পূর্ণকে পুনরায় কাঁথা দিয়ে ঢেকে দিল। কিছুক্ষণ যেতেই পূর্ণর কম্পনের বেগ কমে এলো। চিন্তিত মুখে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলল দুর্ভা। পূর্ণ চোখ বন্ধ করে এখনো ঘুমের ঘোরেই আছেন। এদিকে দুর্ভা ঠান্ডা মাথায় ভাবতে লাগলো কি করে পূর্ণর জ্বর কমানো যায়। সবাই মাত্র খেয়ে দিয়ে ঘুমিয়েছে, তাদের কাঁচা ঘুম ভাঙাতেই সায় দিল না দুর্ভার মন। বাথরুম থেকে এক মগ পানি নিয়ে এসে বিছানার পাশে সাইড টেবিলে রাখলো। হাতের কাছে সুতি কাপড় বলতে তৎক্ষণাৎ দুর্ভার অন্যায় চোখে পড়ল, তাই সেটাই পানিতে ভিজিয়ে তার মাথায় জলপট্টি দিতে লাগলো। কিছুক্ষণ জলপট্টি দেওয়ার মাঝেই তার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো। শরীরের তাপমাত্রাও বেশ কিছুটা কমে এসেছে এতক্ষণে। দুর্ভা ভাবলো এখন পূর্ণকে ওষুধ দেওয়া উচিত, যেহেতু কিছুক্ষণ আগে খেয়েছেন তাই ভর পেটে থাকা অবস্থায় ওষুধ দিয়ে ফেলতে, এতে জ্বরটাও একেবারেই কমে যাবে। যা বাবা সে কাজ। তবে নিজের ব্যাগ ঘেঁটে ফার্স্ট এইডের কোনো বক্স পেল না দুর্ভা। হতাশ মনে নিজের উপর নিজেই ক্রুদ্ধ হলো দুর্ভা। আসলে পূর্ণ ঠিকই বলে, দুর্ভা বড্ড খামখেয়ালি। ওষুধপত্রের মতো দরকারি জিনিস সে সাথে করে ক্যারি করতে এটাও দুর্ভা করেনি। অসহায় মুখে ফিরে আসছিল বিছানায়। হঠাৎ কি মনে করে যেন পূর্ণের ব্যাগ চেক করলো। পূর্ণর ব্যাগ কিছু দূর হাতড়াতেই পেয়ে গেল কাঙ্ক্ষিত ফার্স্ট এইডের বক্স। লোকটা আসলেই প্রচণ্ড কাণ্ডজ্ঞান সম্পন্ন, দরকারি জিনিস সব সাথে নিয়েই ঘোরেন। বক্স থেকে প্যারাসিটামল ব্যাগ করে খেতে দিল পূর্ণকে। পূর্ণ খেতে চাইছিলেন না, এক প্রকার জোর করেই খাইয়েছে দুর্ভা। ওষুধ খেয়ে পূর্ণ আবার ঘুমে ঢলে পড়লেন। তার গায়ে ভালোভাবে কাঁথা টেনে দিয়ে জানলার ধারে গিয়ে দাঁড়ালো দুর্ভা। এভাবে ঠিক কতক্ষণ অতিক্রম হয়েছে দুর্ভা জানা নেই, সময় গড়িয়ে চলছে নিজের মতন। অশান্ত মনকে শান্ত করতে আকাশের চারটার দিকে তাকিয়ে আছে দুর্ভা। আজকের চারটা সেদিনের মতো বড় নয়, সেদিন চারটাও যেন হাসছিল আর খুশিতে, যেদিন দুর্ভা পূর্ণ একসাথে ছিলেন। আজ দুর্ভার একাকিত্ব দেখে যেন চারটা মন খারাপ করে আছে। পিছন করে পূর্ণর দিকে তাকালো দুর্ভা। এখন জ্বর নেই বোধহয় আর, শান্তভাবে ঘুমাচ্ছেন। ধীর পায়ে পূর্ণ শিওরে বসে আলতোভাবে মাথায় হাত বুলিয়ে দিল। লোকটিকে এমন নিথরভাবে পড়ে থাকতে দেখে মোটেও ভালো লাগছে না দুর্ভার। মনে হচ্ছে কখন উঠবেন আর পূর্ণ চিরচেনার গম্ভীর স্বরে ডাকবেন দুর্ভাকে। একই সাথে রাগও হলো পূর্ণর ওপর। কি দরকার ছিল এতক্ষণ বৃষ্টিতে ভেজার? অযথাই ভিজলেন অসময়ের বৃষ্টিতে, জ্বর তো বাদবেই। উপরন্তু পূর্ণ দুর্ভার রাগ ভাঙানোর জন্য ভিজেছিলেন, এটা ভাবতে আরো বেশি খারাপ লাগলো দুর্ভার। মনের কষ্ট কখন চোখের অশ্রু হয়ে ছড়ে পড়ল বুঝে এলো না দুর্ভার। এরই মাঝে নড়ে চড়ে উঠলেন পূর্ণ। ঘুম থেকে উঠে আধো চোখে চারপাশ চেয়ে দুর্ভার দিকে নিষ্পলক চেয়ে রইলেন চুপচাপ, যেন সত্য ঘুম ভেঙে বোঝার চেষ্টা করছেন এখানে কি হচ্ছে। খানিক মুহূর্ত বাদে কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন তুমি, আমার জন্য চিন্তা হচ্ছে? এতক্ষণ পর পূর্ণর কণ্ঠ শুনে দুর্ভার পাক শক্তি লোপ পেয়ে গেল যেন। দুর্ভা কিছু বলতে পারল না, ঠোঁট চেপে ধরে কান্না থামানোর চেষ্টা করল। হঠাৎ করে লোকটার প্রতি নিজেকে বড় দুর্বল লাগছে দুর্ভার। দুর্ভাকে কথা না বলতে দেখে পূর্ণ কাঁথার নিচ থেকে পূর্ণর হাত বের করে দুর্ভার দিকে এগিয়ে দিয়ে বলল, আমি ঠিক আছি তো দুর্ভা, কাঁদে না, এই যে আমার হাত ধরে দেখো। আস্তে করে পূর্ণর হাতের তালুতে হাত রাখলো দুর্ভা। তার হাতে গায়ে পশম লাগিয়ে বুঝল তাপমাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে বটে, তবু খানিকটা উষ্ণতার রেশ আছে। গলার দিকে সামান্য নেমে গেছে পূর্ণর, তাই ওপর থেকে দ্বিতীয় কাঁথাটা সরিয়ে দিল দুর্ভা। পূর্ণ চুপচাপ দেখছেন দুর্ভাকে। দুর্ভা অভিমানী কণ্ঠে বললেন, কেন ভিজলেন বৃষ্টিতে এতক্ষণ? নিচে নেমে কি কথা বলা যেত না? আপনার হঠাৎ এত জ্বর দেখে আমি কত ভয় পেয়ে গেছিলাম জানেন।
তুরফার কথা শুনে পূর্ণ মৃদু হাসল। এই ফ্যাকাশে চেহারেও তার